গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমার কাছে চলে এসেছি। আর আজকের ভিডিও হলো একটা চ্যালেঞ্জ ভিডিও, যে চ্যালেঞ্জটা আমার কাছে ভীষণভাবে একটা ভয়াবহ চ্যালেঞ্জ হতে চলেছে। সো আজকের চ্যালেঞ্জটা হচ্ছে স্পাইসি 2x নুডলস চ্যালেঞ্জ। আর আমি সত্যি কথা বলতে আমি একদম ঝাল খেতে পারি না যে কোনো রান্নায়। আমার শুকনো লঙ্কা তো ছেড়ে দাও, খুব কম ইউজ হয়, জাস্ট কিছু ফোড়নের জন্য হয়তো আমরা কখনো কখনো শুকনো লঙ্কা ইউজ করি। আদারওয়াইজ শুকনো লঙ্কা বাটা বা যে ঝাল লঙ্কার গুঁড়ো হয় সেগুলো আমাদের রান্নায় একদমই ইউজ হয় না। কাঁচা লঙ্কা খুব বেশি ঝাল হলে আমি নাকের জলে চোখের জলে আমার হওয়া শুরু হয়ে যায়। সো বুঝতেই পারছো, এমনকি ফুচকাওয়ালার কাছে আমি যখন ফুচকা খেতে যাই তখন ফুচকাওয়ালাকে বলে দিই আমার আলুটা ভাই আলাদা করে মাখো, সেখানে একটুও লঙ্কা দিও না। তাহলে বুঝতেই পারছো আমি কতটা পুয়োর ঝাল খাওয়ার ক্ষেত্রে। আর সেখানে আমি একটা এরকম একটা স্পাইসি নুডলস চ্যালেঞ্জ নিচ্ছি। সো কথা না বাড়িয়ে সবার আগে আমি আনবক্স করব। হ্যাঁ, আমার প্রোডাক্ট এসেছে একাদশীর দিন, বুঝতে পেরেছো? আর তখন থেকে আমি এটাকে ডিলে করছি। আমি ভাবছি কাল করব ভিডিও, কাল করব, লক্ষ্মী পূজা আছে, না না এখন করব না, যদি পেটের কিছু প্রবলেম হয় তো পরে করব, এই করতে করতে পিছিয়ে গেছে। সো ফাইনালি আজকে আমি এটা আনবক্স করব এবং চ্যালেঞ্জটা আমি আজকে অ্যাকসেপ্ট করলাম। সো সবার আগে আমি এটাকে আনবক্স করব। মাই গড, এই দেখো, ওকে, সো দিস ইজ দ্য সুপার স্পাইসি নুডলস। অ্যাকচুয়ালি আমি যেহেতু চিকেন খাই না, তো সেই জন্য যখন অর্ডার করেছিলাম এটা আমরা অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, তো সেখানে নন ভেজ বেশিরভাগই তোমার চিকেন নুডলস আসছিলো, স্পাইসি চিকেন নুডলস, কোরিয়ান স্পাইসি চিকেন নুডলস এই সব আসছিলো। তো অনেক খুঁজে খুঁজে আমরা ভেজ এটা পেয়েছি, এটা পুরোপুরি ভেজ, তবে এটাও ভীষণ স্পাইসি, দেখতেই পাচ্ছো সুপার স্পাইসি। তো এর মধ্যে অনেকগুলো আছে, ঠিক আছে, মানে এতগুলো তো খাবো না, মানে খাবো তো আমি একটাই, তো দেখি খুলে। ওয়ান টু থ্রি ফোর ফাইভ, চলো এটা আগে সেদ্ধ করা যাক, দেখি নিয়ে ভেতর কী আছে। এমনি যেমন নুডলস থাকে, মানে যেমন থাকে আর কি ম্যাগিতে যেরকম থাকে, তো সেই রকমই এটা আছে। হচ্ছে মেন ব্যাপারটা হচ্ছে এই যে সুপার স্পাইসি, এটা কি ফ্লেক্স, ওকে, তো এই একটা আছে। আর একটা আমি দেখতে পাচ্ছি, ও মাই গড, এটাই তো বেশি স্যুপ বেস। তো এই দুটো জিনিস আমাকে এই পুরো একটার সাথে মিক্স করতে হবে, ঠিক আছে। আমি সবার আগে এই নুডলসটা সেদ্ধ করে নিয়ে চলে আসি। ওকে, তো আমার নুডলস নিয়ে দেখো আমি চলে এসেছি, এটা সেদ্ধ করাটা দেখালাম না, তো সেদ্ধ করে এই বেরিয়েছে একটা প্যাকেট থেকে। ওকে, তো এর মধ্যে এবার আমি যেটা মিক্স করব, সবার আগে আমি সবার আগে এই স্যুপের মতো যেটা দিয়েছে ওরা, এটা আমি মিক্স করছি। চলো, জয় গুরু। স্যুপ কোথায়? তো পাউডার দেখানোর কাছে স্যুপ বেস, আসলে এটাই মানে দিলে যেহেতু একটু স্যুপি স্যুপি, অবশ্য আমি খুব একটা জল রাখিনি, তো এটাই হচ্ছে মশলা। চলো দেই, দেখতে পাচ্ছ যতটা ছিল আমি পুরোটাই ঢেলে দিলাম, এটা আর কিছু নেই। ওকে, নেক্সট আমি এই ফ্লেক্স যেটা দিয়েছে তো এটা কাটব। দেখো এটাও আমি, বাবা আবার কেমন ফ্লেক্স, দেখো কিরম গ্রিন গ্রিন টাইপের ফ্লেক্স। এটাকে এবার আমি মিক্স করি ভালো করে। ঝাল হবে, একটা ঝাঁঝালো স্মেল,
অনেকটা টপ রামেন টাইপের, কিন্তু তার থেকেও বেশি ঝাঁঝালো, মানে খুব ঝাঁঝালো টাইপের মনে হলো। তো এটা খাবো। তো এটা খাওয়ার সঙ্গে সঙ্গে আমি একটু প্রিকশন হিসেবে কয়েকটা জিনিস রেখেছি আমার সঙ্গে, কারণ আমি বললাম ঝাল খেতে পারি না, তো আমি একটু আইসক্রিম রেখেছি, বাড়িতে ছিল। তো এই আইসক্রিমটা মনে হলে আমি খাবো। আর জলটা আমি রেখেছি, একটা জলের বোতলও রেখে দিয়েছি, বাস এই। এবার দুগা দুগা বলে শুরু করে দিই, হ্যাঁ চলো। আচ্ছা, আমি চেষ্টা করব ঠোঁটে না লাগিয়ে খেতে, কারণ ঠোঁট সবার আগে জ্বলতে শুরু করে, তখনই বেশি ঝাল লাগতে শুরু করে। সরি, আর একটা জিনিসও রেখেছি, সেটা হচ্ছে টিস্যু। তার কারণ ঝাল একটু খেলেই আমার নাকের জলে চোখের জলে হতে থাকে, তো এরকম কিছু হতে দেখা, মানে এগুলো থেকে বাঁচার জন্য আমাকে টিস্যু রাখতে হচ্ছে সঙ্গে। ঝাল বেশ ঝাল, ওরে বাবারে, বাট এখন অব্দি খেতে পারছি, ঝাল আছে এখন অব্দি খেতে পারছি। আমি একটু হাত দিয়ে করছি, কারণ চাইছি আমার ঠোঁটে যত কম লাগে। দেখি কতক্ষণ আমি জল না খেয়ে থাকতে পারি, এখন অব্দি টলারেবল, বাট ঝাল ঠোঁটে লেগেছে, ঠোঁট জ্বলছে। এগুলো পুরো জ্বলছে, গলার এখানটা জ্বলতে শুরু করেছে। গরম তো আরো ঝাল লাগছে, টেস্ট খারাপ না, বেশ টেস্টি, কিন্তু এত ঝাল, জিভ পুরো জ্বলছে। জল খাচ্ছি, হ্যাঁ
থামা চলবে না, খেয়ে যেতে হবে তাড়াতাড়ি, থামলেই ঝালটা আরো বাড়ছে। প্রচন্ড ঝাল, বিশ্বাস করো। আমি জানি না চিকেন নুডলসটা কি এর থেকেও ঝাল হয়, আই হ্যাভ নো আইডিয়া। ভেজ যেটা যেটা আমার জন্য আনিয়েছি আমি, মারাত্মক ঝাল, আগুন জ্বলছে। আমি না পুরোটা চিবোচ্ছি না, গিলে ফেলছি। অনেকটা খেয়ে ফেলেছি, গলার এই জায়গাগুলো প্রচন্ড জ্বলছে। কিন্তু আমি এইটুকু শেষ করেই ছাড়ব, একটু আছে। ওরে বাবারে, আমি গিলে নিয়েছি, ও মা, আইসক্রিমটা খেলে একটু আরাম লাগছে। একটু পরে আমি আসছি আবার, হ্যাঁ আমার চ্যালেঞ্জ কিন্তু কমপ্লিট। ওকে,
তো মিনিট 15 হলো আমার, আমি সমস্ত কিছু ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, কমপ্লিট হয়েছে। কিন্তু আইসক্রিমটা আমি এখনো প্রাণে ধরে শেষ করতে পারিনি, কারণ প্রথম দিকে খাবার শেষ হওয়ার পর আমি আইসক্রিম খাচ্ছিলাম, যখন খাচ্ছি তখন খুব আরাম হচ্ছে, যে আইসক্রিমটা মানে শেষ হয়ে যাচ্ছে মুখের মধ্যে, তারপরে আবার ঝাড়টা আসছে। তো অনেকক্ষণ এরকম খেতে খেতে একটু একটু করে খেতে খেতে আইসক্রিম শেষ, লাস্ট গলেও গেছে, এইটুকু রেখে দিয়েছি। সত্যি এখন অনেকটা বেটার, বাট ভয়ানক ঝাল ছিল রিয়েলি। এটা আমার কাছে সত্যি একটা বড় চ্যালেঞ্জ, আর আমি যেটা কমপ্লিট করতে পেরেছি। তাহলে নেক্সট তোমরা কি ধরনের চ্যালেঞ্জ দেখতে চাও প্লিজ কমেন্ট করে জানিও। আমার মাথাতে অনেকগুলো আছে প্ল্যানে, অনেক রকম চ্যালেঞ্জ আছে। তো তোমরা যদি স্পেশালি কিছু দেখতে চাও, কোনো বিশেষ ধরনের চ্যালেঞ্জ, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করবো সেটা করার। আর আজকের এই ভিডিওটা, আমার এই এফোর্টটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ তোমরা দেখলে, আমি অনেক কষ্ট করে এই ঝালটা খেয়েছি। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই। আমি আর পৌঁছতে পারছি না ক্যামেরা, অফ দ্য ক্যামেরাটা একটু দূরে আছে।